কীভাবে তারা গাদাকে অ্যাটাক করছে এবং ইনোসেন্ট মানুষকে মেরে ফেলছে আমার কিন্তু দুঃখটা ওইখানে কিন্তু এখন আমরা কি করবো আমি পরিষ্কার করে দিছি আগেই যার যা আছে তাই দিয়ে তাদেরকে সাপোর্ট করা উচিত ইভেন মানে মানে পালানোর একটা জায়গা নেই মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে বার্মিসদের পালানোর জায়গা ছিল বাংলাদেশে চলে আসছিলো এদের কিন্তু পালানোর জায়গা নেই একদিকে সমুদ্র আর সবদিকে দিকে ইসরায়েল একদিকে মিশর মিশর তো হেদের দলের মিশর নাকি তাদেরকে আগেই ইনফর্ম করছিল এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি এটা ইনফর্ম করতে তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি তাদের ফ্রেন্ড বা তাদেরকে বলে দিবে যা করে তাদের পালানোর জায়গা নেই বিষয় আপনি যদি ইহুদিদেরকে সাপোর্ট করেন আমার আব্বা বলতো যে সব আরবরা যদি মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল নাই হয়ে যেত কিছু না মানে কষ্ট করে মুঠা মাটি খায় ফেলবে গিয়ে ইসরায়েলের আরও পপুলেশন এত ছিল আসলে তো ব্যাপারটা তাই দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে এই সম্পদে কত অস্ত্র কেনা যেতে পারতো কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো সেটা হয় নাই সম্মানিত ওস্তাদ বর্তমান চলমান হামাস এবং এটা আমি বুঝছি এটা আসতেছে কামিং যুদ্ধ সম্পর্কে আমাদের ধারণা কি হবে এবং করণীয় কি হবে হামাসের প্রতিষ্ঠাতাকে সে আসিন ছিলেন উনি হামাস ইসরায়েলি মোসাদ তৈরি করছিল হামাসকে ফাতা বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ওইখানকার আওয়ামী লীগ ছিল জাতীয়তাবাদী বা স্বাধীনতা সংগ্রামেরই ছিল ফাতা মানে পিয়ালো যেটাকে আমরা বলি প্যালিস্তান লিবার লিবারেশান অর্গানাইজেশন প্যালিস্টাইন লিবার অর্গানাইজেশন পিএল ইয়াসির আরফাতের দল মোট কথা হচ্ছে ইয়াসির আরফাতের দল যেটা সেটা ছিল আওয়ামী লীগ এইটাকে ডাউন করার জন্য কাউন্টারবেট দেওয়ার জন্য হামাস তৈরি করে মোসাদ ইসরায়েলি ইন্টেলিজেন্সরা তার ইন্টেলিজেন্স তারা তৈরি করে কিন্তু এক সময় তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় হামাস এবং তারপরে তার একটা মিলিটেন্ট গ্রুপে মানে একটা সশস্ত্র গ্রুপে পরিণত হয় এবং ইখওয়ানি যে লাইনটা আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স যেহেতু আপনারা কিছু জানেন জামাতি ইকওয়ানি যে লাইনটা সেই লাইনের অনুসারী তারা এবং ইরানের সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক আছে এই হচ্ছে মানে হামাসের ব্যাকগ্রাউন্ড এখন এটা সম্বন্ধে কি সম্পর্কে আমাদের যুদ্ধ সম্পর্কে আমাদের কিছু বলেন যাকে মুসলমান বলা যায় সে দুনিয়ার যে কোনো জায়গায় সে যদি আহত হয় আপনার বুকে লাগা উচিত এবং আপনার সম্পদ জীবন এবং ওয়ার্ড ওয়ার্ড মানে লেখালেখি কথাবার্তা যা দিয়ে তাকে সাপোর্ট করা উচিত এটা হচ্ছে একটা জিনিস কিন্তু এই ব্যাপারটা জাস্টিফায়েড কিনা আমার যেটা করছে সেটা হলো আটটা জিনিস কিন্তু এখন সেখানে যেটা হচ্ছে মুসলমানরা যেভাবে মারা যাচ্ছে মুসলমানদের যা দরকার যে সাহায্য যত রকমের যা কিছু দরকার সব কিছু নিয়ে যার যা আসে সেটা নিয়ে আগে যাওয়া উচিত এটিতে কোনো বিতর্ক নাই কিন্তু ইসরায়েল মুসলমানের এগেনস্টে কাফেরকে সাপোর্ট করা কি ইমান বিনষ্টকারী বিষয় আপনার ইমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে কেউ যদি করেন সাপোর্ট মুসলমানদের ভিতরে যে কেউ থেকে থাকে যে মুসলমানের এগেন্স্টে ইসরায়েলকে ই করতে এটার কোনো প্রশ্নই ওঠে না এখানে কিন্তু আত্মসমালোচনার স্কোপ আসে আত্মসমালোচনার স্কোপ আসে এবং চিন্তা করার স্কোপ আছে যে যে কোনো কাজে আমরা লাভ করলাম না ক্ষতি করলাম যে কোনো কাজে যে জর্দার কোটটা দিয়ে যারা সাড়ে তিনশো পয়েন্টে বোমাবাজি করছিল বাংলাদেশে তারা কি বাংলাদেশে ইসলামের লাভ করছে চির জীবনের জন্য আপনার ঘরের ভিতরে নক করা ছাড়া লাথি মেরে দরজা বাইকা ঢোকার একটা রাস্তা করে দিছে আইন শৃঙ্খলা বাহিরে ঢুকবে উইথ ইন দ্য নেম অফ জঙ্গিবাদ ইন দ্য নেম অফ ই আপনার তাই না এটা একটা রাস্তা করে দিছে না বাংলাদেশের যত ইসলামের শিক্ষা আছে যত মাদ্রাসা আছে যত প্রচেষ্টা আছে সব কিছুকে প্রশ্নবোধক চিহ্ন সামনে দাঁড় করাই দিছে তারা কি লাভ করছে বলেন তো আমাকে কি লাভ হয়েছে সাড়ে তিনশো পয়েন্টে একদিনে জেম যে বোমাবাজি করছিল ঢাকাতে তাতে কী লাভ হয়েছে আপনি একটা লাভ দেখেন আমাকে এখানেও ব্যাপারটা ওইভাবে চিন্তা করার স্কোপ আছে সেটা হচ্ছে আরেকটা ব্যাপার কিন্তু হয়ে যখন গেছে এখন যা ঘটতেছে এখন যারা জুস্ত এই যে এই যে মারা যাচ্ছে অগণিত মারা যাচ্ছে মানে চব্বিশ ঘন্টার ভিতরে একটা জায়গা ব্যাকেট করতে বলছে আপনি বুঝছেন কি ব্যাপার চব্বিশ ঘন্টা সময় দিছে ব্যাকেট তার মানে কি মিশাই দিবে জায়গাটা হয়তো আপনি বুঝছেন বউ বাচ্চা খালি খালি কি হামাসযোধারা ওইখানকার ওইখানকারই ওইখানকার বাসিন্দা কত অসহায় মানুষ আছে কত বৎসরের পর বৎসর ধরে পানি নাই ইলেকট্রিসিটি নাই এক ঘন্টা থাকলে দুই ঘন্টা থাকে না ইলেকট্রিসিটি পানি একদিন আসলে একদিনে একবার আসে আরেকবার আসে না সব কিছু অ্যাট দ্য মার্সি অফ ইজরায়েল তাই না বছরের পর বছরইভাবে চলতেছে এই মানুষগুলো আরও আরও নাই হয়ে যাচ্ছে তো এখানে আমরা দুইটা ফতোয়া পড়বো আজকে আপনার ফতোগুলো যাদের তাদেরকে খারেজিরা তাকফির করে তাদেরকে আলেম মানে না তাদেরকে মনে করে যে তারা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে সেরকম দুইটা ফতোয়া পড়বো আমি প্রথমটা হচ্ছে আবদুল বিন বাজার একটা ফতোয়া আমি দিচ্ছি আপনাকে দাঁড়ান এক এক সেকেন্ড আর দ্বিতীয়টা আমি ছাপায় নিয়ে আসছি ওইটাও পড়বো ইনশাল্লাহ এগুলো কিন্তু এইবারের না মানে তো মারা গেছেন আগে এই ঘটনা তো রিকারিং এটা বারবার ঘুরছে না বারবার ঘুরছে বারবার আসছে বিন বাজের আসছে ই করতে গিয়ে বলছেন আরবিতে মেনটা আমি ইংলিশ ট্রান্সলেশনটা আনছি স্কলার্স অফ আহলসুনুল জামা হ্যাভ ক্লারিফাইড দ্যাট ফাইটিং দ্যাট ব্রিংস গ্রেটার হার্ম টু দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপুল ইজ আনলফুল ফাইটিং যে যুদ্ধ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য বড় ক্ষতি নিয়ে আসে সেটা অবৈধ সেটা এইবারের না যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যান্ড ইজ নট কনসিডার্ড জেহাদ আপনি এটা মানবেন কিনা এটা আলাদা জিনিস খারেজিরা আবদুল্লাজবিনাজকে কিন্তু তাকফির করছে তাকে বলে যে উনি উনি মুসলিম না আমার কাছে উনি বড় স্কলার আপনার কাছে নাও হইতে পারে আমি তার শুধু দলিলটা দিচ্ছি আপনাকে অ্যান্ড ইজ নট কনসিডার জিহাদ এটাকে জিহাদ কনসিডার করা যাবে না অ্যান্ড দ্যাট হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ পেশেন্স এখানে দরকার ছিল কি ধৈর্যের অ্যান্ড দ্য প্রিপারেশন অফ সার্টেন রিলিজিয়াস অ্যান্ড মেটেরিয়াল ইকুইপমেন্ট দিনের ব্যাপারে শক্ত দিনদার মানুষ প্রিপেয়ার করা দরকার ছিল মেটেরিয়াল ইকুইপমেন্ট ওর একশোটা বিমান আছে আপনার অঞ্চলে পঞ্চাশটা প্রিপেয়ার করা দরকার ছিল তাই না ঢাকার সাপলা চত্বরে যারা ঘেরাও করতে আসছিল হেফাজত কি নির্বোধের মতো আসছে না গুলতি নিয়ে আসছে চিরা আর গুড় নিয়ে আসছে কার এগেনস্টে ফাইট করতে আসছে সিজ মানেই তো যুদ্ধ আপনি জানেন তো এটা সিজ অবরোধ মানে কিন্তু যুদ্ধ বাংলাদেশ সরকার এগেন্সে তারা যুদ্ধ ঘোষণা করছে কি ছিল তাদের ইকুইপমেন্ট তাদের আমির তো চলেই গেছে হেলিকপ্টারে কইরা তাদেরকে পর্যন্ত বলে নাই যে আপনারা চলে যান বাসায় চলে যান রাস্তায় থাইকেন না এখানে এ কথাটা বলতে পারতো না চলে যান রাস্তায় ঘাটে মারা গেছে যারা মারা গেছে কি শক্তি ছিল তাদের কী নিয়ে আসছিল অবরোধ করতে ঢাকাকে এগুলো চিন্তা করার ব্যাপার আছে বড় স্কলাররা কোনো দিন এগুলো আপনাকে বলবেন না কিন্তু বড়ো দিন আমরা হাসি ঠাট্টা করি আমরা মনে করি হলো সরকারি আলেম দরবারি আলেম সরকারি দালাল এগুলো মনে করি আমরা নজবিল্লা তারপরে কি বলতেছেন অ্যান্ড প্রিপারেশন অফ সার্টেন রিলিজিয়াস মেটেরিয়াল ইকুইপমেন্ট মেটেরিয়াল সমরাস্ত্র প্রিপেয়ার করবেন সো দ্যাট দে দেবিলিটি টু ইন্টিমিডেট দ্য এনিমি যেন তারা সামর্থ্য থাকে শত্রুর মোকাবেলা করার কনসিয়াস হ্যাজ বিন রিচড অন প্রভিভিশন এইটার ব্যাপারে ইজমা আছে ফাইটিং ইফ ইট ব্রিংস গ্রেটার হার্ম সেই যুদ্ধ করার ব্যাপারে প্রভিশন আছে নিষিদ্ধ আছে যেটাতে বড় ক্ষতি হবে আরও অফ গ্রেটার হার্ম দেন দ্য হার্ম অফ অ্যাণ্ডানিং ইট যুদ্ধ করলেন না ফাইট করলেন না সেটাই যে ক্ষতি হবে তা ফাইট করলে বড় ক্ষতি হবে এরকম পসিবিলিটি থাকলে সেটার ব্যাপারে নিষেধ আছে সেই যুদ্ধ আপনি করবেন না আপনি খালিদুল বালিদের নাম জানেন না সবাই সবাই জানেন বিন ওয়ালিদ সাইফুল্লাহ ছিলেন এটার নাম জানেন খালিদ সাইফুল্লা নাম ছিল এই উপাধি কে দিয়েছিলেন আল্লাহ রসুল কেন দিয়েছিলেন বলেন তো কে জানেন হাত তোলেন একজন হ্যাঁ কেন দিয়েছিলেন উপাধিটা মুচার যুদ্ধে কেন দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ একজন বাইরেছে এতগুনের এতজনের ভিতর থেকে একজন বাইরেছে মোচার যুদ্ধে তিনজন কমান্ডার পরপর নিহত হয়েছিলেন জাফর বিন আবু তালেব একজন ছিলেন তার আগে জাইদ বিন হারিসা ছিলেন তিনজন নিহত হওয়ার পরে একটা কনফিউশন দেখা গেছে যে এখন কি হবে তখন একজন প্রোপোজ করছেন খালিদিন রালিদকে আপনি লিডার হন তো উনি তখন ন মুসলিম উনি একটা হেজিটেট করছেন নতুন মুসলিম হয়েছেন তো হেজিটেট করছেন যে এরা তো অনেক দিনের ব্যাটেল হার্ডেন বা ই তারপরেও কিন্তু ওনার নিজের যুদ্ধে খুব ভালো ছিলেন ওনাকে তারা কমান্ডার বানায় উনি কী করছিলেন উনি রাতে এমন একটা সিচুয়েশান তৈরি করছিলেন যে কাফেররা মনে করছে এদের অনেক স্ট্রেংথ কাফেররা কিন্তু তাদেরকে একদম একেবারে শেষ করে দিতে পারত কিন্তু তারা একটু কনফিউজ হয়ে গেছে যে এদের বোধহয় অনেক স্ট্রেংথ বা নতুন করে রিএনফোর্সমেন্ট আসছে আর এই ফাঁকে উনি তার বাহিনী নিয়ে কিন্তু এখান থেকে মাঠ ছেড়ে চলে আসেন যান বাঁচায় যে বিশাল হার্ম হবে সবাই মারা যাওয়ার পসিবিলিটি আছে এবং কোনো লাভ আসবে না এটার থেকে তারা যখন মদিনে ফিরে গেছেন সবাই ধুয়ো ধুয়ো করছে তাদেরকে আল্লাহ সাল্লাম চিৎকার করে ওটা বন্ধ করছেন বন্ধ করে খালেদ বিল মালেদকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন কারণ এটাও একটা মহৎ কাজ করছেন উনি এটা উনি নিজের ভয়ে প্রাণ ভয়ে করেন নাই বা একজন মানুষ ময়দান থেকে পালায়ে যাওয়া যেটা আর একটা স্ট্র্যাটেজি হিসাবে একজন জেনারেল সে তার বাহিনীকে সবাইকে সেভ করে গ্রেটার হার্ম থেকে বাঁচলো এই জন্য তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন এটা আপনি পড়েন হিস্ট্রি পড়েন তাইলে বুঝবেন যে কোথায় কী আরেকটা পড়ি দুইটা ফতোয়া নিয়ে আসছে দুইটাই পড়ে শোনায় আপনাদের আমার দেন পরে আর কি কারণ এখন তো এখন তো খুব জোশের সময় যাইতেছে এখন এগুলা চিন্তা করার সময় নেই কারণ আমার দুটা জিনিস পড়ছে তিনটা পড়ছে না এটা দেন একটা একটা ফর্ত প্রিন্ট প্রিন্ট আউট আনছে কারণ এটা একটু বড়ো পড়ে শোনা যায় আপনাদের এইটাও এরকম আইবারের না দুটা আবদুল তো মারা গেছেন আজকে তেইশ বছর বা চব্বিশ বছর এরকম আর কি মানে গত শতাব্দীর শেষে মারা গেছেন উনি এইটাও দু হাজার চোদ্দো সালের ফটো এটা আমার যদি জানা হ্যাঁ চোদ্দো সালের এটা তখনও এরকম হয়েছিল সেই সময়কার এটা যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ওমর বাজমুল হ্যাঁ মক্কা সৌদি আরবের থেকে দাও ফতোয়া এখানে কি বলতেছেন টাইটেলটা হচ্ছে কি ইফ ইউ বোম দেম দে উইল কিল লটস অফ মুসলিমস সো ওয়াই প্রোভোকেট দেম তোমরা যদি তাদেরকে অ্যাটাক বোম করো বা বোমা ফেলো তাদের উপর মা তাদেরকে অ্যাটাক করো যাই বলো অনেক মুসলিম মারা যাবে সো ওয়াই প্রভোক দেম তাদেরকে খোঁজানোর কী দরকার তেলে আমি কিন্তু বলতেছি স্কলারদের কথা আমার কথা না আপনারা তাদেরকে মানবেন কি না সেটা আমি জানি না এরা বড়ো স্কলার আমরা এদেরকে আলেম মানি শোনেন দ্য ট্রুথ ইজ ক্লিয়ার অ্যান্ড বেনিফিশিয়াল অ্যান্ড ফলসুড ডিভাইডস অ্যান্ড ইজ নট বেনিফিশিয়াল সত্য যেটা সেটা কি বললেন পরিষ্কার এবং বেনিফিশিয়াল উপকারী সেটা মিথ্যা যেটা সেটা ভাগ করে এবং সেটা বেনিফিশিয়াল না সেটার থেকে কোনো লাভ হয় না যে কোনো যে কোনো কিছু যে কোনো একটা ইয়ে একজন মুসলমান যখন একটা স্টেপ নেবে সে চিন্তা করবে এর ভিতর ভালো আছে না মন্দ আসে কল্যাণ আসে না অকল্যাণ আছে যে কোনো কিছু আমি আপনাদেরকে বলছি আগে যাদের যা আমার সাথে বসেন তারা জানেন আমি বলছি আকরাম মুজিম আব্দুল সালামকে আমাদের হালাকায় আমাদের ওইখানে হালাকায় একদিন জিজ্ঞেস করা হয়েছে যে কোথাও একটা মাজার জাস্ট নতুন করে গজাইতেছে মানে একটু বাতৃপত্রী জ্বালায় একটা লাল সালু বসাইছে এই মাজারটাকে ভেঙে দিব নাকি উনি বলছেন যে না এটা ভাঙলেন আপনি ওরা যদি এটা সরকারের কাছে যায় বা ওই কাউন্সিলের কাছে যায় বা সিটি কাউন্সিল বা মানে মিউনিসিপ্যালিটির কাছে যায় তারা হয়তো মার্বেল পাথর দিয়ে বানায় দেবে ওইটা তো এখন আপনি কি লাভ করলেন না ক্ষতি করলেন এটা মোমবাতি আর একটা এই ছিল আপনার মার্বেল পাথর দিয়ে পারমানেন্ট হয়ে গেলো রাস্তার মাঝখানে গোলাপবাগ আপনার এই যে এখানে আছে গুলিস্তানের রাস্তার মাঝখানে এটা তো যানজটের একটা মেজর কারণ এটা জানেন তো এটা খালি সরাই দিলে কিন্তু যানজট অনেক কমে যেত এটা বুঝতে হবে সবসময় যে আপনি লাভ করলেন না ক্ষতি করলেন বলতেছেন হাউ ক্যান শ্যাডো হাউ ক্যান শ্যাডো বি স্ট্রেইট ইফ দ্য টুইগ ইজ ক্রোকট আচ্ছা এটা একটা একটা ফ্রেজ বলছেন যে একটা জিনিস যদি ব্যাকা হয় তার ছায়াটা কোনো দিন সিধা হইতে পারে না মিনিং বোঝাইছেন যে অরিজিনটা যদি ঠিক না হয় তাহলে যে পরিণতি ওটাও ঠিক হবে না কোনো দিন এটাই বোঝাইছেন আচ্ছা দে এক্সপিরিয়েন্স বিফোর ওয়েন প্রভোক দ্য জিউস এর আগে যারা প্রভোক করছেন তারা এক্সপিরিয়েন্স করছেন আগে হাউ অ্যাটাক গাজা অ্যান্ড কিল দ্য ইনোসেন্ট আগের কথা বলতেছেন আর কি দুই হাজার চোদ্দোর আগের কীভাবে তারা গাদাকে অ্যাটাক করছে এবং ইনোসেন্ট মানুষকে মেরে ফেলছে আমার কিন্তু দুঃখটা ওইখানে কিন্তু এখন আমরা কি করবো আমি পরিষ্কার করে দিছি আগেই যার যা আসে তাই দিয়ে তাদেরকে সাপোর্ট করা উচিত কারণ ইহুদিদের সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না রিমান বিনষ্টকারী বিষয় আপনি যদি ইহুদিদেরকে সাপোর্ট করেন কিন্তু জিনিসটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বিশ্লেষণের কিন্তু আমাদের দরকার ফিউচার ইসের জন্য আমরা আবারও কোনো দেশে আরেক দেশে কি করব সেটার জন্য তাই না আপনার এই যে অত দূরে যাওয়ার দরকার নাই। আরশা যে জনকে বোধহয় মারছিল বার্মায় পুলিশ দশ লক্ষ লোক কি হয়েছে কত লক্ষ মেয়ে মানুষের পেটে যে বারমিস বাচ্চা আছে এটা আল্লাহ জানেন আমি জানি না গ্যাং রেপ করছে তারা এইসব বাচ্চাগুলো এখন এইসব ক্যাম্পে জন্ম নিচ্ছে লাভ করছে এটা কোনো লাভ করছে এটা কোনো ভালো কাজ হয়েছে আপনারা বলেন আপনারা বিচার করেন দশ লক্ষ মানুষ ডিসপ্লেস আমরা অক্ষম আমাদের ক্ষমতা নাই বার্মাকে অ্যাটাক করে আমরা কিছু করতে পারতেছি না আমাদের আমাদের ক্ষমতা থাকলে আমরা করতাম হয়তো কিন্তু যারা এটা পারপিট্রেট করছে শুরুতে তারা কি লাভ করলো কোনো চিন্তার ব্যাপার আছে এইসব স্কল সেগুলো চিন্তা করেন তারপরে বলতেছেন ওয়েন দ্য মুসলিম কার্স দ্য ডেট ইজ অফ দ্য কুফার দ্য কুফার কার্স আল্লাহ যখন মুসলিম কাফের ঈশ্বরকে যখন গালি দেয় তারা আল্লাহকে গালি দেয় এবং আল্লাহ এটা নিষেধ করছেন সুরা আল্লাহ নামের একশো আট নম্বর আয়তে মূলনীতিগুলো বলতেছেন অলসো ইউ বোম দেম দ্য কিল লর্ডস অফ মুসলিম অ্যালং উইথ দ্যাট ইফ দ্য বোম ইউ ইউ ক্যানট স্টপ অর প্রিভেন্ট দেম অনেক মুসলিমকে মারতেছে আপনাকে বাঁচাইতে পারতেছেন আপনি রক্ষা করতে পারতেছেন আপনার কিছু আছে আপনার যদি মানে এস ফোর হান্ড্রেড মিসাইল থাকতো তাহলে বুঝতাম যে আপনি প্রতিটি ইসরায়েল ইসরায়েল প্লেন আসবে প্রত্যেকটাকে আপনি নামাই ফেলতেছেন আপনি কিছু করতে পারতেছেন তাকে দেখতেছেন আপনি ছবি তুলতেছেন আর খালি অসহায় মানুষকে দেখাইতেছেন দেখায় আপনি দুনিয়ার মনোযোগ আকর্ষণ করতেছেন এবং রিলিফ চাচ্ছেন ঠিক আছে এটা দোষের কিছু আমি বলতেছি আপনি তাহলে কী মনে করে অ্যাটাকটা করছিলেন দেয়ার ফর ইট ইজ আপন ইউ টু ডিফারেন্ট ফ্রম বম্বিং দেম অ্যান্ড প্রোভোকিং দেম সো দে ডু নট কিল ইনোসেন্ট পিপল সুতরাং আপনার ব্যাপারে এটা আপনার উপর নির্ভর করে আপনার উচিত ছিল রিফ্রেন করা এটা না করা এবং মানুষ ইনোসেন্ট মানুষেরকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়া নোয়িং দ্যাট দে উইল প্রোভোক ইউ অ্যান্ড নোয়িং দ্যাট দে উইল কিল মুসলিমস নোয়িং দ্যাট ইউ হ্যাভ নো ক্যাপাসিটি অ্যাগেনস্ট দেম দে আর ফর ইটস সিমস অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান হু ওয়ান্ট দ্য মুসলিমস টু বি কিল জেনে যে আপনার ক্ষমতা নেয় তাদেরকে আটকানোর জেনে যে আপনার তাদেরকে ক্ষমতা আপনার ক্ষমতা নেই তাদেরকে এই করার তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যে আপনি চাচ্ছেন ইনোসেন্ট মুসলিমরা মারা যাক আসলে তো তাই ব্যাপারটা আপনি জানেন এটাই হবে এইটাই হতে যাচ্ছে তারপরে আপনি এটা করছেন অ্যাজ ইফ অ্যাজ ইফ মানে জেনো অ্যাজ ইফ আর দ্য ওয়ান হু ওয়ান্টস দ্য মুসলিমস টু বি কিল্ড পাঁচ নাম্বার নোয়িং দ্য রিটার্ন দ্য ডেড বডি অফ দ্য চাইল্ড অন ফ্রাইডে এটা কী হয়েছিলাম জান ঘটনাটা অ্যান্ড নোয়িং দ্যাট দে নো দ্য স্টেট দ্য মুসলিমস আর ইন টুডে দেয়ার ইঞ্জিনিয়ারিং এ প্ল্যান ফর সামথিং ইন হুইচ ইউ হ্যাভ কোঅপারেটেড তারাই এইগুলো ডিভাইস করতেছে যেন আপনি এই কাজগুলো করেন যেন তারা বাকিগুলা করতে পারে একটা থিওরি বাজিছে না যেটা মোশাদ মোশাদ জানতো জেনে এটা কইতে দিচ্ছে না একটা থিওরি যেটা ইনসাইড জব বলছে যে তারা চাইছে এটা ঘটুক যেন তারা এখন যা হইতেছে সেটা যেন করতে পারে এই কথাটাই এখানে বলছেন যে এখানে তারা ইঞ্জিনিয়ার করছে জিনিসটা তারা এগুলোকে ডিভাইস করছে যেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এ প্ল্যান ফর সামথিং ইন হুইচ ইউ হ্যাভ কোপারেটেড এবং আপনি সেই ট্র্যাপের ভিতরে পড়ছেন পড়ে সেই কাজটাই করছেন যেটা তারা চাইতেছিল আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেন আল্লাহ আমাদেরকে একতা দেন আমাদের মুসলিম আমার আব্বা বলতো যে সব আরবরা যদি এক মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল নাই হয়ে যেত কিছু না মানে কষ্ট করে একমুঠা মাটি খাইয়ে ফেলবে গিয়ে ইসরায়েলের আর পপুলেশন এত ছিল আসলে তো ব্যাপারটা তাই দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে এই সম্পদে কত অস্ত্র কেনা যেতে পারতো কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো সেটা হয় নাই হয় নাই যখন তখন এই অসহায় মানুষগুলাকে এইভাবে মানে এনমাস মৃত্যুর মুখে ঠেলে দেওয়া গরু ছাগলের মতো মরবে উইদাউট ডিফেন্স লেস আর কি কোনো ডিফেন্স নাই ইভেন মানে পালানোর একটা জায়গা নেই মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে বার্মিজদের পালানোর জায়গা ছিল বাংলাদেশে চলে আসছিল এদের কিন্তু পালানোর জায়গা নেই একদিকে সমুদ্র আর সব দিকে ইসরায়েল একদিকে মিশর মিশর তো হেদের দলের মিশর নাকি তাদেরকে আগে ইনফর্ম করছিল এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি এটা ইনফর্ম করছে তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি তাদের ফ্রেন্ড বা তাদেরকে বলে দিবে যা করে তাদের পালানোর জায়গা নেই কিন্তু আল্লাহ আমাদেরকে তরফিক দেন আমরা দোয়া করবো তাদের জন্য আমরা আজকে সকালের হালাকাতে একজন বলতেছে যে সবাই আমরা ঈশ্বের জন্য দোয়া করি আমি বললাম আপনি আজকে কেন করবেন আজকে গড়ছে দিকে এটা আমি তো আমি তো তিনশো পঁয়ষট্টি দিন করি পাঁচটা পাঁচটা জায়গা আছে আমার লিস্টে তিনশো পঁয়ষট্টি দিন দোয়া করি আমি তাদের জন্য যারা কাফেরদের কাছে অত্যাচারিত যারা কাফেরদের হাতে নিগৃহীত ছোট হয়ে যেতেছে দিনকে দিন তারা অপমানিত হচ্ছে আমি তাদের জন্য দোয়া করি আমি প্যালেস্টাইনের জন্য প্রত্যেকদিন দোয়া করি জীবনের প্রতিটি দিন দোয়া করি আপনি আজকে কেন করবেন আজকে মনে হয়েছে প্যালেস্টাইন আসে এখানে যাই হোক আল্লাহ আমাদেরকে বুঝ দেন এটা হচ্ছে ওনার ফতোয়া লাস্টে আল্লাহর প্রশংসা করে শেষ করছেন দুটা ফটো শুনে এলাম দুজনই বড়ো স্কলার কিন্তু খারেজি মেন্টালিটি যাদের তারা এদেরকে স্কলার মানবেন না বলবেন যেহেতু দরবারি আলেম সরকারি আলেম এরা তো তাকফিরও করছেন এনাদেরকে আল্লাহ আমাকে তফিক দেন বোঝার আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো